ঘূর্ণিঝড় মিদিলির দাপট থামার পর খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল দেশের মানুষ, যদিও প্রকৃতির মর্জিত অন্য কিছু। দিন কয়েক আগেই আবারও তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। গত রবিবার সেটির অবস্থান ছিল দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ থাইল্যান্ডের ওপরে। এরপর গতকালকের মধ্যেই শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তটি পরিণত হয়েছে নিম্নচাপে। মৌসুম ভবন বলছে, এই নিম্নচাপটি এখন অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর ওপরে। হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপটি ক্রমেই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী 29 নভেম্বরের মধ্যেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এটি, এবং ক্রমেই সেটি আরও শক্তি বাড়াবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, হাওয়া অফিসের খবর, গভীর নিম্নচাপটি আগামী 2 দিনের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে, তারপর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং নাম হবে মেঘজায়ু, এবং তার প্রভাবে বঙ্গে শীতের আগমনে বিঘ্ন ঘটবে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। সপ্তাহান্তে উপকূলীয় এলাকায় আবহাওয়া বদলের সম্ভাবনা থাকছে। বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। নতুন করে পারদ নামার সম্ভাবনা কম। উত্তরবঙ্গের আবহাওয়া, ঘূর্ণিঝড় মিগজায়ুমের প্রভাবে উত্তরবঙ্গে ভারী বা মাঝারি বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ডিসেম্বরের শুরুর দিকে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। অন্তত আগামী 5 দিন এই নিম্নচাপ বা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ কোনো প্রভাবই এই রাজ্যে পড়বে না, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের পূর্বাভাস, কলকাতার আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে। সকাল বা সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ থাকবে, তবে আবহাওয়া বদলের কোনো পূর্বাভাস নেই। তবে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গাতে। হাওয়া অফিসের পূর্বাভাস, ওই সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, তার সাথে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। আগামী 30 নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান সাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি এখনই বলা যাচ্ছে না কোন পথে এগিয়ে যাবে। তবে আবহাওয়াবিদদের অনুমান, ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং এর গতিবেগ হতে পারে ঘন্টায় 150 থেকে 160 কিলোমিটার, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। তবে যদি গতিপথের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার উপকূলেও আসতে পারে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।